জয়পুরহাট জেলা সদরের জানিয়ার বাগান এলাকায় ডাক্তার পারভিনের বাড়ির পঞ্চম তলার ভাড়াটে সাজেদা ইসলাম সাজু নামে এক গৃহবধূকে হত্যার রহস্য উদ্ঘাটন সহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন জয়পুরহাট সদর উপজেলার খঞ্জনপুর পূর্বপাড়া এলাকার জহুরুল ইসলামের ছেলে রাব্বি হোসেন ও আনিসুর রহমানের ছেলে আবু সাইদ। গৃহবধূ সাজেদা ইসলাম সাজুর দীর্ঘদিনের পরক্রিয়া প্রেমের সম্পর্কের জের ধরে রাব্বি হোসেন ও আবু সাইদ দুজন মিলে ঘটনার দিন বাসায় কেউ না থাকার সুযোগে সাজেদার সাথে যোগাযোগ করে তার বাড়িতে ঢুকে শারীরিক মিলন করতে চাইলে ওই গৃহবধূ রাজি না হওয়ায় আবু সাইদ তার বুকের ওপর উঠে বসে রাব্বি হোসেন পা চেপে ধরে আবু সাইদ গলায় ওড়না পেঁচিয়ে হত্যা করে। দুজন মিলে নিহতের মুখে ও হাতে কষ্টে পেঁচিয়ে মৃতদেহ ঘরের মেঝেতে রেখে ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যায়। ঘটনার বিষয়ে আসামি রাব্বি হোসেন বিজ্ঞ আদালতে 164 ধারা মোতাবেক স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। সোমবার দুপুরে জয়পুরহাট পুলিশ সুপার কার্যালয়ের সভাকক্ষে সংবাদ সম্মেলনের মাধ্যমে এসব নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার তরিকুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম অ্যান্ড অপস ফারজানা হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মোশফেকুর রহমান, জয়পুরহাট সদর থানার ওসি সিরাজুল ইসলাম, অফিসার ইনচার্জ ওসিডিবি শাহেদা আল মামুন সহ আরো অনেকে। শাহিনুর রহমান, নিউজ ডেস্ক, এবিএন 24।